দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালসে। প্রিয়তমার ফার্স্ট লুকে এবার শাকিব খান। ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। 30 সেকেন্ডের ফার্স্ট লুক ভিডিওতে শাকিবকে স্টাইলিশ রূপে দেখা যাচ্ছে, যেখানে রয়েছে লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি শার্ট, সঙ্গে জিন্সের জ্যাকেট। ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যায় শাকিবকে। শেষের দিকে একটি চাকু ছুঁড়ে মারতে দেখা যাচ্ছে। এই সিনেমাটির পরিচালক হলেন আশরাফ জানান। এই সিনেমায় শাকিব খানের নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কলকাতার ইধিকা পালকে। এই ছবিটির গল্প লিখেছেন ফারুক হোসেন, তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। এই ছবির প্রযোজনা করেছেন আরশাদ আদনান। তাহলে বন্ধুরা, এই পোস্টারটি তোমাদের কেমন লাগলো এবং এই ফার্স্ট লুক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই সিনেমা রিলেটেড আরও আপডেট জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবে।